এই বিশাল কোরআন মাজিদে কি রয়েছে? বিশাল কোরআন মাজিদে মাত্র 3-4টি বিষয় উল্লেখ রয়েছে। তার একটি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বেশিরভাগ স্থানে তার ক্ষমতা দেখিয়েছেন। তিনি হচ্ছেন সর্বশক্তিমান, সব ক্ষমতার অধিকারী। এই ক্ষমতা দেখাতে গিয়ে তিনি প্রথমে দেখিয়েছেন আসমান জমিন আমি নমুনাবিহীন সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আসমান জমিন কারো দেখে সৃষ্টি করেননি, আসমান জমিনের মালিক তিনি, এককভাবে তা পরিচালনা করেন। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সময় চ্যালেঞ্জ করা আছে, কেউ তাতে ভুল ধরতে পারবে না, কেউ তা ভেঙেও দিতে পারবে না, কেউ তার ক্ষতিও করতে পারবে না। পারবে না মানুষ, পারবে না জিন, পারবে না ফেরেশতা, পারবে না কোনো কিছু। দ্বিতীয় শক্তি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে, কিভাবে যায়, কেউ তাকে ঠেকাতে পারে না, কিভাবে কমে, কিভাবে বাড়ে। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকম চলছে, চলবে, ঠেকানোর মতো কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এ হচ্ছে তার 2 নম্বর ক্ষমতা। 3 নম্বর ক্ষমতা হচ্ছে রাত দিন কিভাবে আসে, কিভাবে যায়, কিভাবে কমে, কিভাবে বেশি হয়, এ তার একক ক্ষমতার ব্যাপার। মানুষ, জিন, ফেরেশতা কোনো কিছু এ রাত দিনকে ঠেকাতে পারে না, রাত দিনকে কমবেশ করতে পারে না। তার ক্ষমতার একটি এক দিক হচ্ছে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন, মানুষের শস্য আদি ফসলাদি ফল ফুল উৎপাদন করেন, এমন কাজ পৃথিবীর কেউ করতে পারে না। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে 1 নম্বরে এইটা দেখিয়েছেন। তিনি 2 নম্বরে দেখিয়েছেন যারাই ক্ষমতাশীল পৃথিবীতে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আদ সমদ শক্তিশালী সম্প্রদায় তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, তারা পাল্টা বিচার করতে পারেনি। তাদের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ তাআলা বলেন লাম ইখলাক মিসলহা ফিল বিলাদ, আল্লাহ তাআলা আদ সমুদ্রের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কোথাও সৃষ্টি করেননি, কখনো আর করবেন না, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফাদামদাম আলাইহিম বিদামবিহিম ফাসাওয়াহু আলা ইখাফ উকবা, আল্লাহ তাদের ঝঞ্ঝাবায়ু ঝড় বৃষ্টি দিয়ে একেবারে একাকার করে দিয়েছেন। তাদের উপরে যে ঝড় বৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন সেই বাতাসের নাম ছিল রিহে সারসার, যা ছিল 8 দিন 7 রাত একই রকম। তা ফেরেশতার পরিচালনায় ছিল না, তা ছিল আল্লাহ তাআলার একক ক্ষমতায়। বাতাস যেখান দিয়ে গেছে সেখান থেকে বাড়ি ঘর, মানুষজন, গাছপালা, পাথর, লোহা সব কিছু কেটে চলে গেছে, কোনো কিছু রক্ষা পায়নি। তার নাম রিহে সারসার। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তারা পাল্টা বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা ফেরাউনের মতো লোককে সাগরে ডুবিয়ে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা নমরুদের মতো মানুষকে ক্ষুদ্রতম মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবীর কেউ তার বিচার করতে পারেনি। আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের সম্প্রদায়কে নিচে থেকে মাটি উপরে করে, উপরের মাটি নিচে করে ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন শক্তিশালী জাতিকে, অপরাধী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কেউ তার বিচার করতে পারেনি। এ হলো মূলত ক্ষমতা। কোরআন মাজিদে বেশিরভাগ আলোচনা এটাই, যেখানে সেখানে পাতায় পাতায় এসব আলোচনা রয়েছে। দ্বিতীয় আলোচনা রয়েছে আল্লাহর দয়া ও ক্ষমার কথা। কোরআন মাজিদকে দয়া এবং রহমত দিয়ে ভরে ফেলা হয়েছে। কতবার রহমান, কতবার রাহিম, কতবার গাফুর, কতবার ওদুদ এসেছে বেহিসাব।
আমরা পড়তেও পারি না, বুঝতেও পারি না, পড়াও বুঝার চেষ্টাও করি না। শুধুমাত্র জানি কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আছে, সম্মান করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই কোরআন মাজিদে দ্বিতীয় আলোচনা আছে রহমান রহিম, দয়াশীল ক্ষমাশীল। এই আলোচনা দিয়ে আল্লাহ কোরআন মাজিদকে ভরে ফেলেছেন। তৃতীয় আলোচনা কোরআন মাজিদে রয়েছে কিছু বিধান, সলাত আদায় করতে হয়, সিয়াম পালন করতে হয়, যাকাত দিতে হয়, হজ করতে হয়, চুরি করলে হাত কাটা যায়, অজু করতে হয়, পানি না থাকলে তায়াম্মুম করতে হয়, এসব বিধান দেওয়া আছে। চতুর্থ দেওয়া আছে মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাত, মাঝে মধ্যে জাহান্নাম আর জান্নাতের আলোচনা আছে। এই হলো চার ধরনের আলোচনা দিয়ে কোরআন মাজিদ পরিপূর্ণ করা আছে, যা আমরা বুঝতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া।